জ্বালাও পোড়াও বাদ দিয়ে বিএনপি যে নির্বাচনের রাস্তায় এসেছে সেজন্য তাদের সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, পিএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার জেএসসির ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ও 2016 সালের বই উৎসবের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। ইংরেজি মাধ্যমে সিলেবাসে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করার তাগিদও দেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বছরের প্রথম দিনটিকে বই উৎসব হিসেবে পালন করা হচ্ছে। এবারও 2016 সালের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। শিক্ষার্থীদের জন্য এটি নতুন বছরের উপহার বলে উল্লেখ করেন তিনি। বাংলা মিডিয়ামের বইতে আছে, কিন্তু ইংলিশ মিডিয়াম বা ইংরেজি বই যেগুলি সেখানে কিন্তু আমাদের এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সেভাবে তুলে ধরা হয়নি, এটা তুলে ধরা দরকার। 96,000 পাকিস্তানি সেনাবাহিনী আমাদের হাতে সারেন্ডার করেছে, এই যে আমাদের বিজয় অর্জন, আমরা যে বিজয়ী জাতি, এই আত্মমর্যাদা বোধটা আমাদের শিশুকাল থেকে ছেলে মেয়েদের মধ্যে থাকতে হবে, তাহলে তাদের আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং তারা ধীরে ধীরে দেশকে ভালোবাসবে এবং তার দেশের জন্য কাজ করতে পারবে। আসছে বছরে মোট 4,44,00,000-এর উপর শিক্ষার্থীর হাতে 33 কোটিরও বেশি বই তুলে দেওয়া হবে। 291 রকমের এসব বই ছাপাতে সরকারের ব্যয় হয়েছে 622 কোটি টাকা। পরীক্ষার ব্যাঘাত ঘটে এরকম কোনো কর্মসূচি না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এ সময় আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবারের অবস্থা তো অনেক ভালো, অন্তত নির্বাচন হওয়ার কারণে আর জ্বালাও পোড়াওতে না যেয়ে বিএনপি যে নির্বাচনের দিকে এসেছে, নির্বাচনমুখী হয়েছে, এটাই তাদেরকে আমি সাধুবাদ জানাই যে অন্তত এটুকু সচেতনতা তাদের সৃষ্টি হয়েছে যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলি নষ্ট করার চেষ্টা করে নাই। বিদ্যালয়গুলোর উন্নয়নে সরকারের পাশাপাশি এলাকাবাসীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।